নমস্কার, সুপ্রভাত। স্যান্ডার্স গুরু মাস্টার নিবেদিত কথা শুনে জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল একদম কুয়াশায় চাদরে মুড়ে আছে। আসার সময় দেখছিলাম যে রাস্তার আশেপাশের দোকান ঘর গাছপালা কিছুই দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন কোথায় যাচ্ছি, একদম ধোঁয়ার মাঝখান দিয়ে ছুটছি। কিন্তু এত ছুটে আসার পরও অনেকগুলো কি বলবো, আমরা সবাই এখানে আসি প্রত্যেক দিন সকালবেলা, শুধু আমাদের দিনটাকে, সবার দিনটাকে খুব ভালোভাবে যেন আমরা শুরু করতে পারি। আর সপ্তাহের এই 7টা দিন নানা সুরে আমরা থাকি এবং সেই সুর নানা রঙে রঙিন থাকে। হয়তো বা কোনো কোনো দিন থাকে রবীন্দ্রনাথের সুরে, কোনো কোনো দিন থাকে আমাদের কোনো কিংবদন্তি গানের শিল্পীর কোনো গানে, বা কোনো কোনো দিন থাকি আমরা রাগাশ্রীর সকালে। আসলে এইভাবে প্রত্যেক কটা দিন আমরা আমাদের মতো করে নতুন নতুন থাকতে আমরা ভাগ করে নিয়েছি নানা সুরে। আর আজকের সুরে থাকব আমরা কাজী নজরুল ইসলামের সুরে। আর আজকে যিনি আমাদের সাথে রয়েছেন শিল্পী কাকলি দাস। সুপ্রভাত। সুপ্রভাত, কেমন আছো বলো? ভালোই আছি। অনেকদিন পর না? অনেকদিন পর, অনেকদিন পর। যখনই বলি কাকলিকে আজকে না, এবার না, আর দুটা দিন যাক, এরকম ভাবে পালিয়ে পালিয়ে বেড়ায়। কিন্তু এটা ধরেছি একদম, না আজকে বসতেই হবে। যাই হোক, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এই শীতের সকালে আসা। আসলে আমরা যারাই এখানে ছুটে আসি, প্রত্যেকেরই কিন্তু এই জগৎটার সাথে একটা ভীষণ টান রয়েছে, না হলে হয়তো এত কিছু পরে এখানে আসা হয় না, তাই না? সত্যি কথা, আসলে সকালবেলা কম্বল থেকে বেরি ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট একদম। কিন্তু যখন গান বাজনা বা সংস্কৃতির পরিবেশ আসে, তখন কিন্তু চুম্বকের মতো কেউ টেনে নেয়। একদম ঠিক, একদম ঠিক। এখানে কষ্ট করে এসে যখন বসে যাই, তখন কিন্তু খুব ভালো লাগে। এবং আমার সাথে নারায়ণ আজই কথা বলবে। তবলায় রয়েছে নারায়ণ বিশ্বাস, যাকে আমরা সবসময় পাই। আজকেও রয়েছে আমাদের প্রিয় নারায়ণ, প্রিয় নারায়ণ। ঠিক ঠিক, একদম ঠিক। আজকে সকাল খুব ভালো কাটবে আমাদের প্রিয় কবি কাজী নজরুলের গানে গানে। প্রথম কি দিয়ে শুরু করছে? নজরুল একটু কথা বলে নিই। আসলে নজরুল গীতি আমরা এত বছর করেছি, এখন আসলে একটু আদিশুন নিয়ে একটু চর্চা করছি। একদম, আমি সুরঞ্জলি তত্ত্বাবধানে আছি, মায়াদি আমাদেরকে গাইড করছেন। একদম, তো এত বছর আমি আকাশবাণীতে নজরুল সঙ্গীতই করি, কিন্তু এখন অনেকদিন ধরে ভাবছি যে এইগুলি গানের তো নিশ্চয়ই একটা মানে আদি একটা গান আছে। আদি বলতে মানে স্বরলিপি দেওয়া গান আছে। আমরা অনেকগুলি স্বরলিপি দেখেছি, কিন্তু ক্যাসেটের সঙ্গে স্বরলিপি কোনো মিল পাইনি। তো এই কোশ্চেনটা কিন্তু আমার ছোটবেলা থেকেই ছিল। তো যাই হোক, বেশি দিন হয়নি আমি মায়াদি কাছে গেছি, তো এটার জন্য আমি অনুপমার কাছে কৃতজ্ঞ, কারণ অনুপমায় আমাকে ধরে বেঁধে নিয়ে গেছে। ধরে বেঁধে নিয়ে গেছে, দিদি চলো এভাবে গুটিয়ে থাকবে না। তো আমি ভাবলাম ঠিক আছে, অনেকটা বছর তো কেটে গেল, এখন একটু সময় দিতে হবে। ঠিক ঠিক, ওই জন্য আমি একটা আদিশুন নিয়ে বসলাম আর কি। খুব ভালো। আমরা নজরুল সঙ্গীতটাকে আমরা যদি সেই মূল সুরে যেটা বললো আজকে শিল্পী, সেটা কিন্তু আমাদেরই দায়িত্ব, আমাদের সুরটাকে সবার সামনে তুলে আনা, তাই না? আসলে এত বছর ধরে নজরুল সঙ্গীত চর্চা করছি, তো তখন আমি মায়াদির কথা শুনেছি এবং ওনার সান্নিধ্য পেয়েছি, কিন্তু কি করে সামনে যাব সেটার আর লাইন খুঁজে পাচ্ছি না। তো এর জন্যই আমি অনুপমাকে কৃতজ্ঞতা জানালাম। আর তারপর মায়াদির কাছে যাওয়ার পরে তো দেখলাম সমুদ্র, একদম শেষ নেই। তখন ওই যে এগুলো দেখে না, তখন মনে হলো যে কেন আগে আসলাম না। চলো আজকে ভৈরবী মিশ্রের উপরে একটা গান, আমি প্রভাতী তারা, যেটার শিল্পী ছিলেন দীপিকা রায় এবং যেটা রেকর্ড হয়েছিল 1936 সালে। আচ্ছা চলো শুনি। আশা কে দিতে
সকাল শুরু হলো প্রভাতী সুরে। আসল কথা হচ্ছে, কবি এত সুন্দর করে প্রত্যেকটা মুহূর্তকে তার সুরে, তার কথায় বেঁধে রেখেছেন। আমাদের সেই ভেতরকার অনুভূতিগুলোকে যেন আরো একবার করে জাগিয়ে দেয়। আমরা পরে কেন যাব, এবার কি কি শোনাচ্ছ, কোনটা শোনাচ্ছ? এবার আসলে আমাদের কবি ভক্তিগীতির মধ্যে আমাদের শ্রীকৃষ্ণ এবং কালীমা দুজনকে নিয়ে এত সুন্দর সুন্দর গান গাইছে। এবং আমি দুটো গানই রেখেছি, একটা কৃষ্ণ ভক্তির উপর আর একটা শ্যামা মায়ের উপর। একদম, এই দু মানে এই দুজন ঠাকুরকে নিয়ে কিন্তু অনেক গান রয়েছে। এবং নজরুল ইসলাম এত গান লিখেছেন, আমার মনে হয় ইসলামী গান, আমি জানি না, আমার মনে হচ্ছে ইসলামী গানে লিখেছেন ভক্তিগীতির মধ্যে ওই দুজনকে নিয়ে ওনার অনেক অনেক বেশি। ঠিক ঠিক, একদম ঠিক। চলো, ঠিক আছে। এখন কাকুরা দেব গান্ধার আছে, আর তার হচ্ছে সাদ্রা 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 তালটা দশ মাত্রা। আসলে প্রথমে যখন আমি শুনি সাদ্রা তালটা, তো আমি একটু ভাবলাম এটা হয়তো নজরুল সৃষ্ট তাল। আসলে সাদ্রা তালটা ঝাপতালি গান। আচ্ছা, মানে কবি সেটাকে সাদ্রা হয়তো বলতেন। আচ্ছা, শিল্পী ছিলেন যখন রেকর্ড করেছিলেন রত্নমালা সেন, এটা আগে রেকর্ড হয়েছিল, রেকর্ডটা হয়েছিল 1938 সালে। আচ্ছা, অনেক আগে, অনেক আগে। আমি না আনন্দ দিলা
Rama charane modhuro sure, Rama charane modhuro sure, Baba puro paal khale, Nandere amma nandula. এগুলো একদমই ভবিষ্যত গান নয়। আজকের সকালটা আমরা মধুর সঙ্গীতে রয়েছি, কিন্তু এই গানগুলো কিন্তু আমাদের কাছে সুরগুলো একদমই নতুন ভাবে আসছে। বলতেই পারেন যে কি করে এতদিন পরে নতুন করে আসা। আসল কথা হচ্ছে, কবি সেই গানগুলোকে নিজের হাতে সেগুলোকে লিপিবদ্ধ করে গেছেন, সেগুলোকে স্বরলিপি করে গেছেন, হয়তো বিভিন্ন কারণে বিভিন্নভাবে নানা ধরনের সুরে এগুলো রেকর্ড হয়েছে বা মঞ্চস্থ হয়েছে। কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা সেই মূল সুরে থাকছি, যেটা শিল্পী আজকে আমাদের সাথে প্রথমেই বলেছেন। আমরা যাবো পরের গানে, শ্যামা মাকে নিয়ে একটি গান। চলো, মূল শিল্পী ছিলেন মৃণালকান্ত ঘোষ, যেটা রেকর্ড হয়েছিল 1968 সালে। মা
ভীষণ সুন্দর। এবং যেটা বলছিলেন শিল্পী যে কবির লেখা কৃষ্ণ এবং কালীকে নিয়ে অনেক অনেক গান রয়েছে এবং বহু শ্রুত গান, বহু জনপ্রিয় গান রয়েছে। গানটিও তার মধ্যে একটি অন্যতম গান, যদিও আমরা নতুনভাবে আদি সুরে শুনছি গানটি। আমরা আরও অনেক সুরে থাকব। এবার যাব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। আমরা এই মুহূর্তে রয়েছি চন্দ্রেশ কুরুমাস্তানি বিরিত কথা সুরে জমজমাট সকালে। মেরে ছোট্ট বিজ্ঞাপন বিরতি ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা রয়েছি চন্দ্রেশ কুরুমাস্তানি বিরিত কথা সুরে জমজমাট সকাল। আর আজকের সকালে আমাদের সাথে রয়েছে শিল্পী কাকলি দাস এবং তাবলায় রয়েছে নারায়ণ বিশ্বাস। এবং রয়েছেন তো অবশ্যই আপনারা অনেকেই হয়তো লেপ কম্বলের আইসিং সেরে ওঠেননি, কিন্তু আমি জানি অনেকেই হয়তো সেই আমেজ থেকেই সকালবেলার এই অনুষ্ঠানে কিন্তু এখন আমরা মোবাইলেও দেখতে পারি। কারণ আমাদের এই অনুষ্ঠান সরাসরি ফেসবুক কিংবা ইউটিউব লাইভেও কিন্তু রয়েছে।
আর তাই আমাদের প্রত্যেক দিনকার অনুষ্ঠান যারা রাজ্যে রয়েছেন বা রাজ্যের বাইরে রয়েছেন সবার জন্য, তার জন্য শুধু ইউটিউবে গিয়ে সার্চ অপশনে গিয়ে বা ফেসবুকে গিয়ে সার্চ অপশনে গিয়ে নিউজ স্ট্যান্ডার্ড লাইভ সার্চ করতে হবে এবং মোবাইলটিকে হাতে নিতে হবে। আমরা আবার ফিরে যাবো গানে। আর ভীষণ মিষ্টি একটি গান এই পর্বে, মানে এই মুহূর্তে আমরা শুনবো, পরপর দুটো গানের মধ্যে পরের গানখানে আমি আগে বলছি না পরে বলি, গগনে প্রিয় তুমি
ভীষণ সুন্দর। এবং তোমার মানে সঙ্গীত জীবনের একদম শুরুতে যদি যাই, যে মানে শাস্ত্রীয় তালিম বা মানে কিভাবে শুরু হয়েছিল? আসলে তোমরা হয়তো শুনেছ অনুসঙ্গীত নামে একটা গানের স্কুল ছিল, উৎপল দেববর্মা স্যার এবং কণিকা দেববর্মা স্যারের একটা স্কুল ছিল, এটা নারী হয়তো বলতে পারবে। তো ওইটাতে আসলে আমার দাদা তবলা বাজাতো, আমি প্রথমে নাচ শিখতাম, বিহারি স্যারের কাছে নাচ শিখেছিলাম। ওইখান থেকে আবার নাচটা মা বললো যে না গানটাই করো। তখন অনিতা ভট্টাচার্য বলে একজন ছিলেন, যদি উনি এখন সঙ্গীত জগতে নেই, ওনার কাছে প্রথম শিখি। তারপর আস্তে আস্তে মিউজিক কলেজে আমি ফাইভ ইয়ার অবধি পড়েছিলাম, শিখেছিলাম। তারপর আমি হীরেন স্যারের আন্ডারে চলে যাই। হীরেন স্যার বলতে বালিন স্যারের ছোট ভাই, ওনার আন্ডারে আমি বিশারদ কমপ্লিট করি। তারপর তো আমি নুনি স্যারের কাছে তালিম নিয়ে আসি। আচ্ছা, মানে বিভিন্ন সময় বিভিন্ন গুরুর সান্নিধ্যে আসা, বেসিক্যালি শেষে যখন তালিম তো নেই মানে শেষ পর্যন্ত নুনি স্যারের কাছে। একদম একদম। আর মাঝে যখন আকাশবাণীতে জীবনীতে আধুনিক নজরুল করতাম, তখন অনেক কিছু কয়েকজনের সান্নিধ্যে এসেছিলাম, ভিকা সিংহ রায় করে বিভিন্ন সময় জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আসলে বোধহয় শেখার কোনো শেষ নেই। আমরা এক একটা পর্যায়ে এক একভাবে আমাদের একজনকে সামনে রেখে আমরা এগিয়ে যাই, এভাবেই আমরা এগিয়ে চলবো বাকি সময়টুকু। আমরা এবার পরে গানে যাবো, এবার একটু অন্যভাবে বিভিন্নভাবে গান লিখেছিলাম, এখন একটু পল্লীগীতি। চলো চলো। এবং এই গানটা মূল গানটা দিয়েছিলেন সচিন দেববর্মন, এবং যেটা রেকর্ড হয়েছিল 1940 সালে। Thank you.
আমরা যাব একটু ছোট্ট বিরতিতে ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা রয়েছি চান্দ্রাস পরামর্শ নিবেদিত কথা হিসেবে জমজমাট সকালে আর আজকে আমাদের সাথে রয়েছেন শিল্পী কাকলি দাস এবং তবলায় রয়েছেন গানের বিশ্বাস তাদেরকে নিয়ে আবারও ফিরব গানে দেখতে দেখতে বিরতির এই মানে শেষ বিরতির পর সময়টা কিন্তু ভীষণ ছুটতে থাকে আমরা চাই আর অনেকগুলো গান শুনতে আর বেশ কিছুটা সময় থাকতে কিন্তু ওই সময় কেটে যায় এইভাবে চলো আমরা বরং শুনি এখন নজরুল সৃষ্টি একটা রাগের উপরে গান নজরুল যে গানটা গেয়েছিলেন গীতা মিত্র এবং রেকর্ডিং হয়েছিল 1940 সালে চল ঝুম ঝুম রুম ঝুম 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 তুম বাজা চল ঝুম ঝুম চমকিয়া জাগে ঘুমান্ত বলে ঘুম ঝুম 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 তুম বাজা চল ঝুম ঝুম Oh,
ফুল পারে ছড়া দাও বাসুরা খালিয়া পল্লীর প্রান্তরে পুষি হরে বল চঞ্চলা শুভ তুমি ঝুমঝুম বাজার বল ঝুমঝুম বলে হরে পাহাড়ি কুহু হরে পাহাড়ি কুহু শিয়াল তালে পল্লব বিন বাজায় ঝিম ঝিম সুন্দর তালে 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 ভীষণ ভালো এবং ভীষণ সুন্দর একটি সময় কাটছে। আসলে যখনই আসার সময় মনে হয় খুব আলসেমি লাগে, কিন্তু যখনই সেখানে বসে যাই, গান চলতে থাকে, সুর চলতে থাকে, মনে হয় যেন আরো বেশ কিছুটা সময় থাকে, কিন্তু সেটা তো সম্ভব হয় না। আজকেও ঠিক দেখতে দেখতে আমাদের সময়ের একদম দৌড় দৌড়ায় পৌঁছে গেছি। আজকের অনুষ্ঠানের শেষ গান শুনবো, সেটা আমার খুব প্রিয় একটা গান করছি। এটা জানি না, আমাদের তো ভবিষ্যৎ কেউ বলতে পারে না, আগামী দিনে আমাদের জন্য কি নিয়ে আসছে, সেটার জন্য আমি তো আমি গানের মধ্যে থেকে দেখে থাকি। একদম তুমি এটাকে ঠিক করে না, না হলে তো হ্যাঁ এই গানটাও মূল শিল্পী ছিলেন চিত্ত রায় এবং রেকর্ডিং হয়েছিল 1942 সালে। চলো দূরে চলে যাব তবু আমার দেব না ভুলিতে, আমি চিরে পারে দূরে চলে যাব তবু আমার দেব না ভুলিতে, আমি বাতা আমার
কথা কিশোর, আসলে আমাদের প্রত্যেকের জীবনেই বোধ হয় এটাই পাওয়া থাকে। আমাদের টাকা পয়সা ঐশ্বর্য সমস্ত কিছুর ঊর্ধ্বে বোধ হয় এই সত্তাটুকুই। আমার সৃষ্টিতে, আমাদের গানে, আমাদের প্রত্যেকের আমাদের নিজস্ব যে একটা বোধ রয়েছে, যে শিল্প সত্তা রয়েছে, সেটা দিয়েই আমরা সবার কাছে চিরজীবন থেকে যেতে চাই। এবং আজকে শিল্পী অসম্ভব সুন্দর করে গানটি গাইলেন এবং সত্যিকার অর্থেই এটাই বোধহয় আমাদের প্রত্যেকের একটা চাওয়া থাকে। দুজন ভালো একটু সকাল কাটালাম, এভাবেই গানে গানে থাকো, যেটা তুমি গানে বললে সেটাই যেন হয়, সেটাই চাইবার। একদম একদম এটাই চাওয়ার থাকে, একদম একদম। আজকের মতো করে শেষ করব নারায়ণ এবং শিল্পী কাকলি দাস দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা আমাদের নীল স্যান্ডার্ডের পক্ষ থেকে এত সুন্দর একটি সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর অবশ্যই সাথে ছিলেন আপনারা এবং আপনাদেরকে সাথে নিয়ে আবার আগামীকাল ঠিক সকাল 8টায় আপনাদেরই প্রিয় অনুষ্ঠান কথাই ছিল জমজমার সকালে ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শুধু শুধু থাকবেন আর আমাদের সাথে থাকবেন।